হ্যাঁ জয়েন করছি, হ্যাঁ রিয়াদের সাথে কথা হয়েছে। আপনি লাইভে চলে আসছেন, শুরু করতে পারেন। শুরু করবো এখন। রিয়াদ শুরু করব? হ্যাঁ জি স্যার, শুরু করতে পারেন। তো ঠিক আছে, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে। আজকে একটু সমস্যা হলো, সময় একটু দেরি হয়ে গেল, তাহলে আমি শুরু করি আজকে। তাহলে আমি গতদিন আমি পয়জনিং চ্যাপ্টারের কিছু অংশ বলেছি, আজকে অংশ বলবো আমি। তাহলে আজকে আমি শুরু করতে চাচ্ছি হচ্ছে যে স্নেক বাইট দিয়ে। স্নেক বাইট স্নেক বাইট একটা হচ্ছে যে কমন পয়জনিং, ওপিসি এর পরেই হচ্ছে যে আমাদের মেডিকেল গুলোতে, সরকারি মেডিকেল গুলোতে সাধারণত স্নেক বাইট রোগী আসে, প্রতি অ্যাডমিশনে আসে, কয়েকটা করে আসে। সাধারণত যখন খুব গরম পড়ে তখন স্নেক বাইট বেশি হয়, এবং যখন বৃষ্টি বন্যা হয় তখন স্নেক বাইট বেশি হয়। তো তাহলে স্নেক বাইট আমাদের এইদিকে সাধারণত তিনটা বেশি কমন, যে কমন ক্র্যাট, কোবরা আর রাসেল ভাইপার, এই স্নেক বাইট গুলা বেশি হয়। স্নেক আবার ভেনোমাস আছে, নন ভেনোমাস আছে। তো আমাদের কনসার্ন হচ্ছে যে ভেনোমাস স্নেক বাইট, এটা আমাদের কনসার্ন, যেহেতু এটা এই স্নেক, এই ভেনোমাস স্নেক বাইটে মানুষ মারা যায়, সেই জন্য এটা আমাদের কনসার্ন। তো আমি আজকে প্রথমে বলতে চাচ্ছি যে হোয়াট ইজ ভেনোমাস স্নেক বাইট। বলা হচ্ছে যে এ বাইট বাই এ ভেনোমাস স্নেক হুইচ প্রডিউস এ স্পেসিফিক সিমটমস অর এ সিন্ড্রম ইজ কনসিডার্ড অ্যাজ এ ভেনোমাস স্নেক বাইট। ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট এ বাইট বাই ভেনোমাস স্নেক মে নট অর ডু নট অলওয়েজ প্রডিউস ফিসার্স অফ এন ভেনোমিং। তাহলে ভেনোমাস স্নেক বাইট যদি কামড়ালে সবসময় যে তার সাইন সিমটম প্রডিউস করবে এমন কথা না, মানে মানে ভেনোমাস স্নেক বাইট হইলেই তার সাইন সিমটম তৈরি হবে না, এবং তার কোনো সাইন সিমটম দেখা দিবে না, মানে সেটা মানুষের জন্য কোনো হার্মফুল কিছু হবে না। এখন টক্সিসিটি কস্ট বাই কমন ভেনোমাস স্নেকস, তাহলে যে বিষয়টা আমি আগে বললাম যে আমাদের কমনলি যেটা হচ্ছে যে কোবরা বাইটস, এটা হচ্ছে যে কি তৈরি করে, কোবরা বাইট সাধারণত নিউরোটক্সিক ফিসার্স উইথ লোকাল ইন ভেনোমিন। নিউরোটক্সিক ফিসার কি, এই বিষয়টা আমি পরে আলাপ করব। আর লোকাল ফিসার মানে যেখানে কামড় দিয়েছে সেখানে কিছু সাইন সিমটম প্রডিউস করে। আর ক্রেট, কমন ক্রেট ইউজুয়ালি কজ নিউরোটক্সিক ফিসার্স উইদাউট লোকাল ইন ভেনোমিন। তাহলে যদি ক্রেট, যদি কমন ক্রেটের যদি বাইট হয় তাহলে শুধু নিউরোটক্সিক ম্যানিফেস্টেশন দেখা দিবে, কিন্তু লোকাল কোনো সাইন সিমটম তৈরি হবে না। আর কোবরা হলে নিউরোটক্সিক ম্যানিফেস্টেশনের সাথে লোকাল কিছু সাইন সিমটম প্রোডিউস করবে। রাসেল ভাইপার এটা ইউজুয়ালি লোকাল ইন ভেনোমিক হেমাটোলজিক্যাল ম্যানিফেস্টেশন, হেমাটোলজিক্যাল মানে সেখান থেকে সাধারণত ব্লিডিং হয়, ব্লিস্টার তৈরি হয় সেই জায়গাতে। আর সি স্নেক সাধারণত মায়োটক্সিসিটি, মায়োটক্সিসিটি তৈরি করে মানে র্যাপডোমায়োলাইসিস হয়। তাহলে আমাদের সাধারণত তিনটা সাপের বেশি কনসার্ন, এটা হচ্ছে যে কোবরা বাইটস, একটা হচ্ছে যে ক্রেট বাইটস, আর একটা হচ্ছে রাসেল ভাইপার বাইট। এগুলো হচ্ছে যে আমাদের কনসার্ন, এগুলো সাধারণত ভেনোমাস সাইন সিমটম প্রডিউস করে। তো একটা সাপ যখন, একটা স্নেক যখন বাইট হয় তখন আমাদের কিছু রিলেভেন্ট হিস্ট্রি নিতে হয়, যে হিস্ট্রিটা আমাদের অনেক সময় দেখা যায় যে মানুষ কেউ সাপ জীবিত অথবা মৃত অবস্থায় সাপটাকে নিয়ে আসে আমাদের কাছে, হাসপাতালে নিয়ে আসে, এটা দেখেও আমরা ধারণা করি যে এটা ক্রেট না এটা কোবরা না এটা রাসেল ভাইপার, এটা আমরা তার সাইন, এটাই স্নেক, মানে ছবি দেখে অনেক সময় ছবিতে আমরা দেখাই ফটো যেটা এই ধরনের সাপ কেটেছে কামড়িয়েছে কিনা, বা অনেক সময় যেটা বললাম যে মানুষ জীবিত অথবা মৃত সাপ সাথে করে হাসপাতালে নিয়ে আসে ডাক্তারকে দেখানোর জন্য, তো সেটা একটা দেখা, সাপ দেখে চিনতে হবে। আমি সাপের ছবি একটু পরে দেখাবো। এখানে বলা হচ্ছে যে কারো যদি সাইট অফ বাইট
মানে যদি দেখা যাচ্ছে ফেস হেড কারো মুখে অথবা মাথায় যদি স্নেক বাইট থাকে তাহলে ধারণা করা হয় যে এটা গ্রেন স্নেক বাইট হয়েছে। কারো যদি লেমস যদি লেমসে যদি হয় হাতে পায়ে যদি হয় তাহলে বুঝতে হবে যে এটা হচ্ছে কোবরাতে কেটেছে। আর এনি সাইড যে কোনো জায়গায় হলে তাহলে বুঝতে হবে যে এটা ক্রেট বাইট হয়েছে। আর সি স্নেক সাধারণত ফোর আর্মে কামড় দেয়। আর এখানে বলছে টাইম অফ বাইট, টাইম অফ বাইট মানে যদি রাতে কাউকে যদি স্নেক বাইট করে তাহলে বুঝতে হবে যে ক্রেট, ক্রেটের বাইট হয়েছে। এখন আরো কিছু আছে লোকাল এবং সিস্টেমিক ইফেক্ট অফ এনভেনমেশন, মানে লোকাল কিছু যেটা বললাম যে লোকাল ইফেক্ট কিছু যে জায়গায় কামড়িয়েছে সেটার কিছু সাইন সিমটম প্রডিউস করে এটা আমি পরে ডিসক্রাইব করব। এবং সিস্টেমিক ইফেক্ট, সিস্টেমিক কি ইফেক্ট আছে যে নিউরোলজিক্যাল ইফেক্ট, কিছু হেমাটোলজিক্যাল ইফেক্ট, কিছু মায়োটক্সিসিটি এবং এর সাথে আমাদের রেনাল হার্ট কিডনি এইসব জায়গায় কিছু ইফেক্ট হয় এগুলো আমি পরে বিস্তারিত আলাপ করছি। এবং এর সাথে কনকমিটেন্ট কিছু মেডিকেল হিস্ট্রিও নিতে হবে, সেটার মধ্যে যে এই ভদ্র মানে পেশেন্টের অ্যালার্জির হিস্ট্রি আছে কিনা, অ্যাজমার হিস্ট্রি আছে কিনা, কোনো হার্ট ডিজিজ আছে কিনা, কোনো ব্লিডিং ম্যানিফেস্টেশন আছে কিনা, কোনো নিউরোলজিক্যাল হিস্ট্রি আছে কিনা, তাহলে এই জিনিসটা আমাদের জানতে হবে। তাহলে এগুলো হিস্ট্রির মধ্যে আমরা নিব যে স্নেক কখন বাইট করেছে, কোথায় বাইট হয়েছে এবং এর সাথে কোনো লোকাল ইফেক্ট আছে কিনা, সিস্টেমিক ইফেক্ট আছে কিনা, এবং যাকে সাপের বাইট হয়েছে তার কোনো কনকমিটেন্ট মেডিকেল কন্ডিশন আছে কিনা। ফিমেল পেশেন্ট হলে তার প্রেগনেন্সির হিস্ট্রি নিতে হবে, তার তার মিনিস্টুরেশনের হিস্ট্রি নিতে হবে। নিয়ে এখানে তারপরে হচ্ছে যে আমরা কিছু ইনভেস্টিগেশন করব, তারপরে হচ্ছে যে আমরা তাকে স্নেক বাইটের ট্রিটমেন্ট দিব। তো এখানে একটা ছবি দেখা যাচ্ছে যে ক্রেট, যেটা ইন্ডিয়ান ক্রেট, অনেক সময় আমরা এই পরীক্ষাত অস্পিতে ক্রেটের একটা ছবি দেওয়া হয়। ফাইনাল MBBS এ ক্রেটের ছবি দিয়ে এখানে বলা হয় যে এটা কোন ধরনের স্নেক, তাহলে বলতে হবে যে দেখে চিনতে হবে যে সাদা সাদা ডোরা কাটা যে দাগ আছে এটা দেখে চিনতে হবে যে ক্রেট। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্নেক, তাহলে বলতে কমন বা ক্রেট। তখন বলে হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ, হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ অ্যান্টি স্নেক ভেনম থেরাপি, এইরকম কিছু, হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ স্নেক বাইট, এইরকম কিছু প্রশ্ন থাকে। এটার অস্পিতে আমরা অনেক সময় দেই এই ক্রেটের ছবি এটা। আর একটা এখানে দেখা যাচ্ছে কোবরা, কোবরা হচ্ছে যে এটা হচ্ছে যে দেখে এই যে যেটা হচ্ছে যে ফনা তোলে যেটা এটা দেখে চিনতে হবে, এবং ফনার উপরে একটা দাগ আছে দুটা, এটা হচ্ছে কোবরা, এটা দেখে চিনতে হবে। এরপরে আসে হচ্ছে যে রাসেল ভাইপার, এই ছবি দেখে চিনতে হবে যে রাসেল ভাইপার, রাজশাহী অঞ্চলে রাসেল ভাইপার পাওয়া যায়। আর বাংলাদেশে বেশিরভাগ স্নেক বাইট সাধারণত হিল ট্র্যাক্স, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন এই এলাকাতে হয়। বাংলাদেশের প্রথমে এই বৈজ্ঞানিক মানে সাইন্টিফিক ট্রিটমেন্ট শুরু হয় চট্টগ্রাম মেডিকেল কলেজে, এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে একটা রিসার্চ সেন্টার আছে স্নেকের। এখানে স্নেক প্রডিউস করা হয়, স্নেকের পয়জন কালেকশন করা হয় এবং সেটা বিভিন্ন কাজে লাগানো হয়, একটা সেন্টার আছে বাংলাদেশে চট্টগ্রাম মেডিকেল কলেজে। তো আমি যেটা বললাম যে হিস্ট্রিতে আমরা নিব যে লোকাল এবং সিস্টেমিক ইফেক্ট অফ এনভেনমেশন, এনভেনমেশন মানে সাপ কামড়ানো তার বিষের প্রতিক্রিয়া। তার লোকাল কি ইফেক্ট হতে পারে, যেখানে কামড়িয়েছে বাইট হয়েছে সেখানে কি সমস্যা হতে পারে, তাহলে ওই জায়গায় পেইন হতে পারে, ওখান থেকে সোয়েটিং হতে পারে এবং ওই জায়গাটা ইরাইতো লাল হয়ে যেতে পারে, ওখান থেকে ব্লিস্টার, নেক্রোসিস এবং ওটা সোয়েলিং ফুলে ফুলে যেতে পারে, এবং লোকাল ওই সাইড থেকে ব্লিডিং এবং ব্রুইজিং হতে পারে ওখান থেকে। লোকাল এই সমস্যাগুলো লোকাল ইফেক্ট হতে পারে। আর এর সাথে লোকাল ইফেক্ট এবং কিছু নন স্পেসিফিক সিস্টেমিক ইফেক্ট, সিস্টেমিক কিছু ইফেক্টের মধ্যে যেমন হেডেক, নসিয়া, ভমিটিং, ড্রাইরিয়া, অ্যাবডোমিনাল পেইন, হার্ট রেট তার বাড়তে পারে, হার্ট রেট কমতে পারে, তার হাইপারটেনশন হতে পারে, হাইপোটেনশন হতে পারে, পালমোনারি ইডিমা হতে পারে, এদের সাথে ডিজিনেস, কোলাপস, কনভালশন, শক, কার্ডিয়াক অ্যারেস্ট, এগুলো নন স্পেসিফিক কিছু সিমটম প্রডিউস করে। আর তিনটা, একটা হচ্ছে লোকাল ইফেক্ট, একটা নন স্পেসিফিক ইফেক্ট, আর একটা হচ্ছে স্পেসিফিক ইফেক্ট,
স্পেসিফিক ইফেক্টের মধ্যে বলা হচ্ছে যে নিউরোলজিক্যাল, যেমন নিউরোটক্সিক ফ্যাসিড প্যারালাইসিস, এটা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং প্যারালাইসিস হইতে পারে, এবং এক্সাইটেটরি নিউরোটক্সিসিটি হতে পারে, আর এর সাথে র্যাবডোমিওলাইসিস, তার সাথে কিছু এটা র্যাবডোমিওলাইসিস, এটা মাসেলসে সমস্যা হয়, কোয়াগুলোপ্যাথি, যেমন কোয়াগুলোপ্যাথি এখান থেকে ব্লিডিং হইতে পারে, কোয়াগুলোপ্যাথির আদার ম্যানিফেস্টেশন হইতে পারে, আর কার্ডিয়াক টক্সিসিটি, কার্ডিও টক্সিসিটি যেটা বলা হয় যে অ্যারিথমিয়া, কার্ডিয়াক অ্যারেস্ট এবং কার্ডিয়াক ডিসফাংশন হইতে পারে, আর অ্যাকিউট কিডনি ইঞ্জুরি, সেই ক্ষেত্রে এখানে পলিউরিয়া, অলিগিউরিয়া, অ্যানিউরিয়া বা ক্রিয়েটিনিন বেশি হইতে পারে, অনেক সময় ডায়ালাইসিসও লাগে এই কিডনি ইঞ্জুরি হওয়ার জন্য। তাহলে তিনটা ইফেক্ট, লোকাল ইফেক্ট, নন স্পেসিফিক ইফেক্ট, কিছু স্পেসিফিক ইফেক্ট এখানে বলা হলো নিউরোলজিক্যাল, র্যাবডোমিওলাইসিস মানে মাসকুলোস্কেলিটাল সিস্টেমে, আর কোয়াগুলেশন ভাস্কুলার সিস্টেমে কোয়াগুলেশন ডিফেক্ট বলা হলো, আর হচ্ছে কিডনি ইঞ্জুরি, কার্ডিয়াক এবং কিডনি ইঞ্জুরির কথা বলা হলো। আমাদের ভাইটাল অর্গান শরীরে সেগুলাতে স্পেসিফিক কিছু সিমটম প্রডিউস করে। এখন নিউরোলজিক্যাল সিমটম বাইল্যাটারাল টসিস, এখানে মাইল টসিস, এটা নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন দেখানো হয়েছে ছবিতে, ফিগারে। আর এখানে দেখা যাচ্ছে যে লোকাল ব্লিডিং হচ্ছে, লোকাল, এটা কোয়াগুলেশন ডিসঅর্ডারের জন্য লোকাল ব্লিডিং হচ্ছে, এবং এখানে লোকাল ব্লিডিং এর সাথে এখানে ব্লিস্টার তৈরি হয়েছে ফিগার, আর এখানে দেখানো হচ্ছে যে টসিসের সাথে ল্যাটারাল অপথালমোপ্লেজিয়া হয়েছে। অপথালমোপ্লেজিয়া মানে আই বলের, টসিস মানে ড্রপিং আইলিড, এর সাথে হচ্ছে যে অপথালমোপ্লেজিয়া মানে আই বলের কোনো মুভমেন্ট হচ্ছে না, এটা নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন। তাহলে এগুলা হচ্ছে যে সাইন সিমটম, কিছু হিস্ট্রি, কিছু সাইন সিমটম, এবং এর সাথে স্নেক যদি মৃত অথবা জীবিত আমাদের কাছে নিয়ে আসে, অথবা যাকে সাপ কামড়িয়েছে তাকে ছবি দেখে ডায়াগনোসিস করা হয়, সাথে কিছু আমরা ইনভেস্টিগেশন করি। ইনভেস্টিগেশন আমাদের দেশে এটা ভেনম ডিটেক্ট হয় না, এখানে বলা হচ্ছে যে স্পেসিফিক টেস্ট ফর ভেনম আর কারেন্টলি কমার্শিয়ালি অ্যাভেলেবল অনলি ফর অস্ট্রেলিয়ান স্নেক বাইট, অস্ট্রেলিয়াতে এটা সম্ভব, বাট আর লাইকলি টু বি ডেভেলপ স্নেক বাইটস ইন আদার জায়গায় চলছে। এর সাথে কিছু আমরা এটা স্পেসিফিক ভেনম আইডেন্টিফাইড করা হয় যে কোন ভেনম, তার এগেনস্টে অ্যান্টি ভেনম দেওয়া হয়, আর কিছু টেস্ট করা হয় যেমন ব্লাড কাউন্ট করা হয়, কোয়াগুলেশন স্ক্রিন করা হয়, কিছু রেনাল ফাংশন যেমন ইউরিয়া, ইলেকট্রোলাইট, ক্রিয়েটিনিন, তারপরে সিকে, ক্রিয়েটিনিন ফসফোকাইনেজ দেখা হয় যে র্যাবডোমিওলাইসিস হচ্ছে কিনা মায়োটক্সিসিটির জন্য, আর ইসিজি কার্ডিয়াক কোনো প্রবলেম হচ্ছে কিনা এই জন্য দেখা হয়, এর সাথে লিভার ফাংশন টেস্ট, তার পালস অক্সিমেট্রি দিয়ে স্যাচুরেশন দেখা হয়, এবিজি করা হয়, যে রেসপিরেটরি ফেইলার হইলে পরে আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করা হয়, সেই ক্ষেত্রে আমরা রেসপিরেটরি যদি ফেইলার হয় আমরা আইসিইউ এ রোগীটা রেফার করে দিই, ট্রান্সফার করে দিই। আর আমরা যেটা বেডসাইড ওয়ার্ডে যে কাজটা করি যে 20 মিনিট হোল ব্লাড কোয়াগুলেশন টেস্ট করা হয়, কিভাবে করা হয় আমরা পরে দেখাচ্ছি। এখানে বেডসাইড টেস্ট ইন, আমরা দুটা টিউবের মধ্যে ব্লাড নেই, এটা হচ্ছে যে কোয়াগুলেশন টেস্ট করা হয়, যে যদি হিমাচুরিয়া থাকে তাহলে বুঝতে হবে যে ব্লাডে এটা এটা হচ্ছে কোয়াগুলোপ্যাথি, আর যদি ডার্ক ইউরিন যদি হয় তাহলে বুঝতে হবে যে মায়োগ্লোবিন র্যাবডোমিওলাইসিস হয়েছে, এই জন্য মায়োগ্লোবিন ইউরিয়া হয়েছে। তাহলে কোন ধরনের পয়জন, কোন ধরনের স্নেক বাইট, এগুলা দেখে আমরা বুঝতে পারি যে র্যাবডোমিওলাইসিস, মায়োটক্সিসিটি হলে পরে এখানে মায়োগ্লোবিন ইউরিয়া হবে, আর আর কোয়াগুলোপ্যাথি কোন পয়জনের হচ্ছে সেটাতেও আমরা বুঝতে পারবো, যে এটা ক্রেট না, এটা কোবরা না, এটা রাসেল ভাইপার না, এটা শ্রী স্নেক, এটা দেখে আমরা ধারণা করতে পারবো। আমরা যেটা বেডসাইডে সাধারণত আমরা ওয়ার্ডে করি, এটা র্যান্ডমলি করি, এই যে 20 মিনিট হোল ব্লাড ক্লটিং টেস্ট, আমরা সাধারণত একটা টেস্ট টিউবের মধ্যে 2 থেকে 3 ml ভেনাস ব্লাড নেই, নেওয়ার পরে এটা আমরা 20 মিনিট আমরা এটা অবজার্ভ করি। 20 মিনিট পরে যদি এটা ক্লট যদি প্রেজেন্ট থাকে, এই যে 4A ক্লট যদি প্রেজেন্ট থাকে, নেগেটিভ টেস্ট, মানে এটা নরমাল ব্লাড, এটা কিন্তু কোনো পয়জনাস স্নেকে এটা হচ্ছে যে বাইট করে নাই। যদি এটা ক্লট অ্যাবসেন্ট থাকে, মানে ক্লট অ্যাবসেন্ট যদি থাকে, তাহলে বুঝতে হবে যে এটা হচ্ছে যে
কগুলো প্যাথি পেজেন্ট মানে কোনো মানে পয়জনাস স্নেক বাইট হয়েছে, কারণ 20 মিনিটে আমাদের শরীরে ব্লাড ক্লট হয়ে যায়, এটা নর্মাল ফেনোমেনা। যদি 20 মিনিটে ক্লট না হয় তাহলে বুঝতে হবে যে এখানে পয়জনাস স্নেক বাইট আছে। এটা একটা বেডসাইড টেস্ট আমরা র্যান্ডমলি মেডিকেলে করি। এখন বলা হচ্ছে যে একটা যদি স্নেক বাইট হয় তাহলে আমরা কিভাবে চিকিৎসা শুরু করতে পারি। এতক্ষণ আমি স্নেকের কোন ধরনের স্নেক হিস্ট্রি এক্সামিনেশন এবং হচ্ছে যে এক্সামিনেশন মানে এটাই এক্সামিনেশন যা ফিজিক্যাল ফাইন্ডিং বা নিউরোটক্সিসিটি মায়োটক্সিসিটি কার্ডিয়াক টক্সিসিটি এটাই আমরা অবজার্ভ করি, এটাই ফিজিক্যালি এক্সামিনেশন করি। যেমন আমি দেখালাম যে বাইল্যাটারাল টক্সিস দেখিয়েছি, অপথালমোপ্লেজিয়া দেখেছি, ব্লিডিং হচ্ছে হাতের ছবি এটা ফিজিক্যাল এক্সাম, ব্লিডিং হচ্ছে এটা হ্যান্ড থেকে সেটা দেখালাম। তারপরে আমরা ব্রকেন নেক সাইন বলি, মানুষ ঘাড় সোজা রাখতে পারে কিন্তু যদি নিউরোটক্সিক যদি ম্যানিফেস্টেশন যদি হয় তাহলে পরে ঘাড়টা সোজা রাখতে পারবে না। তারপরে রেসপিরেটরি রেট, তারপরে হচ্ছে যে আমরা দেখি সায়ানোসিস দেখি, ব্লাড প্রেশার, পালস, যে পেশেন্টটা শকে আছে কিনা, এগুলো হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন। তাহলে হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন, ইনভেস্টিগেশন, তারপরে আমরা ট্রিটমেন্টে আসব। ট্রিটমেন্টের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে রিকমেন্ডেশন ফর ফার্স্ট এইড, এটা ফার্স্ট এইডটা বলা হচ্ছে যে বিফোর রিসিভিং এনি হেলথ ফেসিলিটিস বাই দ্য ভিকটিম হিমসেলফ অর হারসেলফ, মানে হেলথ ফেসিলিটিসে যাওয়ার আগে মানে হাসপাতালে পৌঁছানোর আগে আমরা কি চিকিৎসা দিতে পারি ফার্স্ট এইড। এটা বলছে বলছে রিঅ্যাসিওরেন্স, অনেকে বলছে রিঅ্যাসিওরেন্স দ্য ভিকটিম হুইজ মে বি ভেরি অ্যাংশাস, মানে অ্যাপ্রিহেনশন বলে ভয়েই অনেকে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা যায়, সেই ক্ষেত্রে রিঅ্যাসিওরেন্স করতে হবে। তারপরে বলেছে যে ইমোবিলাইজেশন অফ দ্য বিটেন লিম, ইন এ উইথ এ স্প্লিন্ট অর স্লিং প্র্যাকটিসড, মানে আমরা ফ্র্যাকচার হয়ে গেলে যেভাবে আমরা প্লাস্টার করে দেই সেইভাবে এখানে করতে বলছি ইমোবিলাইজ, এবং যাতে একটা বা দুটো আঙ্গুল ভিতরে যায় সেইভাবে এটা হচ্ছে যে ব্যান্ডেজটা করতে হবে, খুব টাইট টর্নিকোয়েট দেওয়া যাবে না, দিলে এটা ব্লাড ফ্লো হবে না, পরে গ্যাঙ্গ্রিন হয়ে যায়, সমস্যা হয়। আর ইফ দ্য বাইট ইজ লোয়ার লিম ডু নট ওয়ার্ক, সে হাঁটবে না। ইফ দ্য বাইট ইজ আপার লিম ডু নট মুভ আপার লিম। বলা হচ্ছে যে আইডিয়াল ইজ টু প্রোভাইড প্রেশার ইমোবিলাইজেশন হুইচ ইজ স্পেশালি হেল্পফুল ভেনেমাস কোবরা এন্ড ক্রেট, কোবরা এবং ক্রেটে যদি বাইট করে সেই ক্ষেত্রে প্রেশার ইমোবিলাইজেশন করা যাবে। এখন ট্রিটমেন্ট ইন হেলথ ফেসিলিটিস, ওটা হাসপাতালে পৌঁছার আগে এগুলো আমরা করব, হাসপাতালে আসার পরে আমরা কি করব, হাসপাতালে পেশেন্ট আসার পরে র্যাপিড ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট এন্ড রিসাসিটেশন, যদি পেশেন্টটা যদি শকে থাকে বা পেশেন্টের যদি হিমোডাইনামিক্যালি যদি আনস্টেবল থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি আগের পয়জনিং এর ক্ষেত্রে যে কথাগুলো বলেছি যে এয়ারওয়ে ব্রেথিং সার্কুলেশন এগুলো হচ্ছে স্টেবিলাইজ করতে হবে, তারপরে আমরা স্পেসিফিক ট্রিটমেন্টে যাব। যেমন বলা হচ্ছে যে পেশেন্টের যদি কোনো হিমোডাইনামিক্যালি আনস্টেবল থাকে তাহলে ভাইটাল সাইন গুলো আমাদের স্টেবল করতে হবে, কিভাবে যে এয়ারওয়ে মেইনটেইন ক্লিয়ার এয়ারওয়ে বাই প্রপার এক্সামিনেশন ক্লিনিং দ্য মাউথ এন্ড ফ্যারিংস, সিক্রেশন থাকে সেটা ক্লিন করতে হবে এয়ারওয়েতে। ব্রিথিং, ব্রিথিং এ আমরা অবজার্ভ দ্য চেস্ট মুভমেন্ট, আমরা রেসপিরেটরি রেট দেখবো, সায়ানোসিস দেখবো, প্রয়োজন পড়লে সাপোর্ট বাই মাউথ ব্রিথিং বা আম্বো ব্যাগ এবং তাকে অক্সিজেন সাপ্লিমেন্টেশন দেব। যদি সার্কুলেশন অ্যাসেস করবো যেমন পালস, ব্লাড প্রেশার, যদি পেশেন্ট শকে থাকে তাকে আইভি ফ্লুইড স্পেসিফিক্যালি নর্মাল স্যালাইন আমরা দিই। তাহলে এরপরে আমরা আসছে যে ট্রিটমেন্ট, ট্রিটমেন্টের ক্ষেত্রে বলা হচ্ছে যে চারটা মেইন ট্রিটমেন্ট এখানে আলাপ করা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, টিটেনাস প্রোফাইলেক্সিস করা হয় এবং অ্যান্টিভেনম, অ্যান্টিভেনম মানে পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম দেওয়া হয়, আমাদের দেশে মনোভ্যালেন্ট পাওয়া যায় না, আর কিছু অ্যাডিশনাল ট্রিটমেন্ট করা হয়। এই এই চারটা অপশন আমি বিস্তারিত পরে আলাপ করছি এখানে। তাহলে অ্যান্টিভেনম, তাহলে ইন্ডিকেশন বা ক্রাইটেরিয়া ফর ইউজিং পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম, অ্যান্টিভেনম আমরা কখন দিব, যদি যদি ভেনোমাস স্নেক বাইটের যদি সাইন সিমটম থাকে তাহলে পরে আমরা হচ্ছে পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম দিব। এই কি কি, এটা একটা পরীক্ষার প্রশ্ন, অনেক সময় রিটেনে ভাই ভাই জিজ্ঞেস করা হয় যে ইন্ডিকেশন ফর
পলিভেনেন্ট অ্যান্টিভেনম অ্যান্টিভেনম থেরাপি কখন দেওয়া হয়? যখন পেশেন্টের ভেনমাস সাইন সিমটম থাকবে তখন। কি কি সেগুলা? এখানে বলা হচ্ছে নিউরোটক্সিক সাইন, যেটা আমি ছবিতে দেখিয়েছি যে টক্সিস আছে কিনা পেশেন্টের। তারপর এক্সটার্নাল অপথালমোপ্লেজিয়া, মানে আই বলের কোনো মুভমেন্ট নাই, এটাও আমি দেখিয়েছি। তারপরে ব্রকেন নেক সাইন, ঘাটটা নিজে সোজা করে রাখতে পারে না, ঘাটটা নুয়ে পড়ে, মানে মাসেল প্যারালাইসিস হয়ে যায় নেকের, এই জন্য পারে না। নেজাল ভয়েস, তারপরে ভয়েসটা তার ঠিক থাকে না, কারণ মাসেল নেজাল ভয়েস না মাসেল প্যারালাইসিস হয়ে যাওয়ার জন্য এগুলো পড়ে। তারপরে রেসপিরেটরি ডিফিকাল্টি। এরপরে আছে যে লোক, এটা হচ্ছে গেল নিউরোটক্সিক নিউরোটক্সিক সাইন এগুলা। এরপরে আসছে যে লোকাল ইফেক্ট, যেমন হচ্ছে র্যাপিড এক্সটেনশন অফ লোকাল সোয়েলিং। বলা হয়েছে যে মোর দেন হাফ অফ বিটেন লিম, যদি এটা যদি এক্সটেন্সিভ লোকাল সোয়েলিং হয়ে যায়, বলছে নট ডিউ টু গ্রেন স্নেক বাইট অর টাইট টর্নিকোয়েট। তিন নম্বরে বলা হয়েছে যে এখানে অ্যাকিউট রেনাল ফেলর, নট ডিউ টু সি স্নেক বাইট। চার নম্বরে বলা হয়েছে কার্ডিও ভাস্কুলার অ্যাবনর্মালিটিস। পাঁচ নম্বরে বলা হয়েছে যে ব্লিডিং অ্যাবনর্মালিটিস। ছয় নম্বরে বলা হয়েছে হিমোগ্লোবিন ইউরিয়া অথবা মায়োগ্লোবিন ইউরিয়া, নট ডিউ টু সি স্নেক। তাহলে আমাদের মেইন সিস্টেম যারা নিউরোটক্সিক যদি সাইন থাকে, তারপরে বলা হলো যে কয়েকটা আমাদের শরীরে যে ভাইটাল অর্গান, অ্যাকিউট রেনাল ফেইলর, কার্ডিও ভাস্কুলার অ্যাবনর্মালিটিস, ব্লিডিং অ্যাবনর্মালিটিস আর মায়োটক্সিসিটির জন্য হিমোগ্লোবিন ইউরিয়া অথবা মায়োগ্লোবিন ইউরিয়া আর লোকাল ইফেক্ট, এই ছয়টা মোটামুটি ইন্ডিকেশন ফর পলিভ্যালেন্ট অ্যান্টিসিনেকভেনম থেরাপি। এখন এই অ্যান্টিসিনেকভেনম থেরাপি কিভাবে দেওয়া হয়? এখানে বলা হয়েছে ডোজ কি, ডোজ হচ্ছে যে ইজ ডোজ, মানে 10 ভায়াল একসাথে দেওয়া হয়, প্রত্যেক 10 ভায়াল মানে 10টা ভায়াল দেওয়া হয়, 10টা ইঞ্জেকশন। প্রত্যেকটা ইঞ্জেকশন হচ্ছে যে ইরেসপেক্টিভ এজ অ্যান্ড সেক্স, মানে ছোট হোক ছোট মানুষ, বড় মানুষ, ছেলে মানুষ, মেয়ে মানুষ, সবার একই ডোজ, 10টা ভায়াল দেওয়া হয়। 10টা ভায়াল, প্রত্যেকটা ভায়াল আবার 10 ml ডিস্টিল ওয়াটার দেয়, এটা ডাইলুট করা হয়। মানে 10টা ml, 10টা অ্যাম্পুলের মধ্যে প্রত্যেকটাতে 10 ml করে ডিস্টিল ওয়াটার দিলে 10 × 10 = 100, এর সাথে আরো 100 ml এই যে ডেক্সট্রোজ ইন ওয়াটার অথবা স্যালাইনের সাথে মিশিয়ে সাধারণত এটা দেওয়া হয়, মানে টোটাল 200 ml হলো। দেন ইট ইজ অ্যাডমিনিস্টার্ড ইন্ট্রাভেনাস ইনফিউশন 40 to 60 minutes, মানে 40 মিনিট থেকে 60 মিনিটের মধ্যে এই 200 ml দিতে হবে। কিভাবে দিতে হয়? 60 to 70 drops per minute। এখন এখানে বলা হচ্ছে যে অ্যান্টিসিনেকভেনম দিতে গেলে অনেক সময় অ্যানাফাইল্যাকটিক রিয়াকশন হয়। তো অ্যানাফাইল্যাকটিক রিয়াকশন হলে পরে আমরা চিকিৎসা জানি যে স্টপ দ্য মেডিকেশন, আমরা এটা মেডিকেশন বন্ধ করব। তারপরে আমরা যেটা জানি যে তাকে অ্যান্টিহিস্টামিন দিতে হবে, অ্যাডিনালিন দিতে হবে, আইভি ফ্লুইড দিতে হবে, নেবুলাইজেশন করতে হয়, সব জায়গায় যে চিকিৎসা এই মানে অ্যান্টি অ্যানাফাইল্যাকটিক রিয়াকশনের, এখানেও একই চিকিৎসা দেওয়া হয়। এখন কিছু অ্যাডিশনাল কিছু ট্রিটমেন্টের কথা বলা হচ্ছে, যেগুলো অ্যাডিশনাল ট্রিটমেন্টের মধ্যে বলছে যে নিওস্টিগমিন অ্যাট্রোপিনের কম্বিনেশন, যদি নিউরোটক্সিক ম্যানিফেস্টেশন থাকে সেই ক্ষেত্রে আমরা অ্যাট্রোপিন একটা ডোজ হিসাব করে দিয়েছে এখানে 15 μg/kg আইভি ফলোড বাই নিওস্টিগমিন 50 to 100 μg/kg এটা সাবকিউটেনিয়াস ফোর আওয়ারলি আনটিল নিউরোটক্সিক ফিসার ইমপ্রুভ, এটার অ্যাডিশনাল ট্রিটমেন্ট দেওয়া হয়। আর এর সাথে বলা হচ্ছে যে রেসপিরেটরি সাপোর্ট, যেটা আমি বলেছি যে ইন কেস অফ নিউরোটক্সিক এনভেনমিং উইথ বালবার এন্ড রেসপিরেটরি প্যারালাইসিস, অ্যান্টিভেনম অ্যালোন ক্যানট বি রিলাইড আপন দ্য পেশেন্ট আর্লি ডেথ ফ্রম অ্যাসফেক্সিয়া। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, আর্টিফিশিয়াল ভেন্টিলেশন করব। শুধু রেসপিরেটরি যদি বালবার এবং রেসপিরেটরি মাসেল যদি প্যারালাইসিস হয়, সেই ক্ষেত্রে আমরা শুধু অ্যান্টিভেনম দিলে হবে না, তাকে আর্টিফিশিয়াল ভেন্টিলেশন আমরা আইসিইউ এটা পেশেন্টকে শিফট করি, ওখানে চিকিৎসা দেওয়া হয়। আর যদি কোয়াগুলোপ্যাথি থাকে সেই ক্ষেত্রে ফ্রেশ ফ্রোজেন ব্লাড ট্রান্সফিউশন করা হয়। আর যেখানে সাপ কামড়িয়েছে বিটেন পার্ট, বিটেন পার্টটা বলছে ইলিভেশন অফ লিম উইথ রেস্ট, ইলিভেশন করে রাখতে হবে এবং সিম্পল ওয়াশিং উইথ অ্যান্টিসেপটিক সলিউশন, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, ইন কেস অফ লোকাল নেক্রোসিস গ্যাংগ্রেন সেই ক্ষেত্রে সার্জিক্যাল ট্রিটমেন্ট করা হয়, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দেওয়া হয় এবং এর সাথে সার্জিক্যাল ডিব্রাইভমেন্ট
এবং স্ক্রিন গ্রাফটিং করা হয়, এগুলো সার্জারি ওয়ার্ডে করে। অনেক সময় কম্পার্টমেন্ট সিন্ড্রোম হয়, সেই ক্ষেত্রে এটাকে কম্পার্টমেন্ট ফেসিওটমি করে, এগুলো সার্জিক্যাল ওয়ার্ডে এগুলো ট্রিটমেন্ট হয়, রিহ্যাবিলিটেশন করতে হয়, সব ক্ষেত্রে রিহ্যাবিলিটেশন লাগে। এখন বলা হচ্ছে যে কনজারভেটিভ ট্রিটমেন্ট হোয়ার নো অ্যান্টিভেনম অ্যাভেলেবল। অনেক সময় দেখা যাচ্ছে যে যারা বাংলাদেশের উপজেলা পর্যায়ে চাকরি করে, যেখানে অ্যান্টিভেনম হয়তো বা অ্যাভেলেবল থাকে, অনেক সময় থাকে না, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? তাহলে এখানে বলা হচ্ছে দিস মে বি সিচুয়েশন ইন মেনি পার্টস অফ বাংলাদেশ হোয়ার অ্যান্টিভেনম ইজ নট সাপ্লাইড অর অ্যাভেলেবল। দি ফলোয়িং কনজারভেটিভ মেজার্স আর সাজেস্টেড: অক্সিজেন থেরাপি অ্যান্ড অ্যাসিস্টেড ভেন্টিলেশন ইন কেস অফ নিউরোটক্সিক এন্ড মেনোমিং। তাহলে তাকে অক্সিজেন থেরাপি এবং অ্যাসিস্টেড ভেন্টিলেশন দিতে হবে। অ্যাসিস্টেড ভেন্টিলেশন কিভাবে দেয়? আম্বু ব্যাগের মাধ্যমে সাধারণত অ্যাসিস্টেড ভেন্টিলেশন দেওয়া হয়। ইট হ্যাজ বিন ইফেক্টিভ অ্যান্ড হ্যাজ বিন ফলোড বাই কমপ্লিট রিকভারি, এটা হয়ে যায়। সাধারণত অক্সিজেন দেওয়া হয়, অ্যাসিস্টেড ভেন্টিলেশন অনেক সময় মাউথ টু মাউথ ব্রিদিং এবং আম্বু ব্যাগের মাধ্যমে এটা দেওয়া হয়। তাহলে এটা হলো যে আমাদের হচ্ছে যে এটা এতক্ষণ ধরে আমি স্নেক বাইট বললাম। এরপরে আমি নেক্সট যাচ্ছি হচ্ছে যে মিথানল পয়জনিং। মিথানল পয়জনিং এটা তোমরা জানো যে বাংলাদেশে প্রায় দেখা যায়, হয়তো বাংলাদেশের কোন একটা ডিস্ট্রিক্টে দেখা যাচ্ছে যে হয়তোবা দিনাজপুর ডিস্ট্রিক্ট অথবা নাটোর ডিস্ট্রিক্ট অথবা দেখা যাচ্ছে যশোর, দেখা যাচ্ছে কোনো যাত্রা অথবা কোনো বিয়ে বাড়িতে একসাথে পাঁচজন দশজন এই মিথানল পয়জনিং হয়, আর পাঁচজন দশজন এই মদ খাওয়ার পরে হঠাৎ মারা যায়। অথবা সাধারণত অনেক সময় দেখা যায় যে ঈদের পরে পূজার পরে আমরা ওয়ার্ডে অনেক রোগী পাই যে বলছে যে অ্যালকোহল খেয়েছে। অ্যালকোহল খাওয়ার পরে কি ঘটনা করছে যে সে চোখে দেখে না, দুই চোখ তার কানা হয়ে গেছে। তাহলে দুই চোখ কানা হয়ে গেছে অথবা ওর শ্বাসকষ্ট, মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে, অথবা বিভিন্ন ম্যানিফেস্টেশন দেখা হচ্ছে, অথবা দেখা যাচ্ছে অনেক মারাই গেল, হয়তো সাতজন খেয়েছে এর মধ্যে পাঁচজনে মারা গেল, বাকিটা হয়তো হাসপাতালে আসে। আসার পরে আমরা চিকিৎসা শুরু করি। সাধারণত যেখানে যাত্রা হয়, যেখানে কোনো বিয়ের অনুষ্ঠান হয়, যেখানে কোনো পূজার পরে বিভিন্ন অনুষ্ঠানে মানুষ যেখানে যে মদ বা অ্যালকোহল খায়, তাহলে তো সেই জায়গায় মানুষ অনেকে মারা যায়, অনেকে ব্লাইন্ড হয়ে যায়। এই জন্য এটার এত ইম্পর্ট্যান্ট, এই যে মিথানল পয়জনিং এর এই জন্য এটার এত ইম্পর্ট্যান্ট এবং কি চিকিৎসা এটা ডাক্তারদের জানা জরুরি। এখানে বলা হচ্ছে যে মিথানল জিনিসটা কি, মিথানল ইজ প্রেজেন্ট ইন সাম অ্যান্টি ফ্রিজ প্রোডাক্টস অ্যান্ড কমার্শিয়ালি অ্যাভেলেবল ইন্ডাস্ট্রিয়াল সলভেন্ট অ্যান্ড ইন লো কনসেন্ট্রেশন। এটা সাধারণত ব্যবহার করা হয় হচ্ছে যে সাম স্ক্রিন ওয়াশ হিসাবে, স্ক্রিন ওয়াশ করা হয়। আর যেটা মানুষ বিষ খায়, যেটা মেথিলেট স্প্রিট, সাধারণত স্প্রিট খেলে মানুষ মারা যায়, 96% মনে হয় অ্যালকোহল থাকে এখানে, মিথাইল অ্যালকোহল থাকে। তো এটা অনেক সময় বলছে যে ইট মে অলসো বি অ্যাডাল্টারেন্ট ইলিসিটি অফ প্রোডিউসড অ্যালকোহলের সাথেও এটা মিক্সচার করা হয় আর কি। তো এটা এই ক্লিনিক্যাল ফিচার কি, মানে মিথানল পয়জনিং হইলে আমরা কি করে বুঝবো যে এটা পয়জনিং হয়েছে? একটা হচ্ছে হিস্ট্রি অফ মিথাইল অ্যালকোহল ইনটেক, আর হচ্ছে কিছু ক্লিনিক্যাল সাইন সিমটম। সাধারণত আমাদের কয়েকটা সিস্টেমে এটা যেমন CNS টক্সিসিটি করে, অকুলার টক্সিসিটি করে, রেনাল টক্সিসিটি করে, GI টক্সিসিটি করে এবং রেসপিরেটরি টক্সিসিটি করে। CNS টক্সিসিটি সাধারণত হেডেক, ডিজিনেস, ভাটাইগো এগুলা হয়। আর অকুলার টক্সিসিটি যেটা বললাম যে ব্লারিং অফ ভিশন, টোটাল অর পার্শিয়াল ব্লাইন্ডনেস, হাসপাতালে আসে তো চোখে কিছু দেখি না, অনেকেই ব্লাইন্ড হয়ে যায়। আর রেনাল টক্সিসিটি, অনেক সময় অ্যানুরিয়া, ইউরিন আউটপুট কমে যায়। GIT-তে নসিয়া, অ্যাবডোমিনাল পেইন এবং রেসপিরেটরি সাধারণত ডিসনিয়া বা রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসে। তাহলে এগুলো হচ্ছে যে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, CNS, অকুলার, রেনাল, GIT, রেসপিরেটরি, এটা আমরা দেখব। এবং মিথাইল অ্যালকোহল এটা কি করে এটা হচ্ছে যে শরীরে পয়জনিং করে, মেটাবলিজম অফ মিথানল। তাহলে মিথানল যদি কেউ খায়, সেটা সাধারণত অ্যালকোহল ডিহাইড্রোজিনেস এই এনজাইমটার থেকে এটা কনভার্টেড হয়ে ফরমালডিহাইড হয়, ফরমালডিহাইড থেকে ফর্মিক অ্যাসিড হয়, এটাই হচ্ছে টক্সিক মেটাবোলাইটস, এটাই শরীরে বিভিন্ন ম্যানিফেস্টেশন তৈরি করে। তো আমরা চিকিৎসার ক্ষেত্রে সাধারণত আমরা ব্যবহার করি যে অ্যান্টিডট, এটা ইথানল অর ফমিপিজল,
ইথানল আর ফামিপ্রাজল, মিথানলের পয়জনিং এর চিকিৎসা ইথানল আর ফামিপ্রাজল, এটা কি করে, এটা ইনহিবিট করে অ্যালকোহল ডিহাইড্রোজিনেজকে। তো অ্যালকোহল ডিহাইড্রোজিনেজকে ইনহিবিট করলে পারে এই মিথানল থেকে ফর্মালডিহাইড, ফলিক ফর্মিক অ্যাসিডও হবে না, শরীরে কোনো টক্সিসিটিও হবে না, এই জন্য এটা অ্যান্টিডট হিসাবে কাজ করে এই ইথানল আর ফামিপ্রাজল। আমরা সাধারণত কিছু ইনভেস্টিগেশন করি এই ক্ষেত্রে, যেমন ইউরিয়া ইলেকট্রোলাইটস যেহেতু রেনাল ইনভলভমেন্ট হয়, ক্লোরাইড বাইকার্বনেট আমরা দেখি, গ্লুকোজ ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম অ্যালবুমিন, এবং আমরা প্লাজমা অসমোলারিটি অসমোলারিটি দেখি, এখানে প্লাজমা অসমোলারিটি ইনক্রিজ হবে এবং এবং হচ্ছে যে অ্যানায়ন গ্যাপ ইনক্রিজ হবে, তাহলে অসমোলাল গ্যাপও ইনক্রিজ হবে, মেটাবলিক অ্যাসিডোসিস হবে, এর সাথে অসমোলাল গ্যাপও ইনক্রিজ হবে, অ্যানায়ন গ্যাপও ইনক্রিজ হবে, এবং এটা হচ্ছে যে ইম্পর্টেন্ট একটা ইনভেস্টিগেশন, যে অসমোলারিটি দেখতে হবে, অ্যানায়ন গ্যাপ দেখতে হবে, অসমোলাল গ্যাপ দেখতে হবে, এখানে এই মেটাবলিক অ্যাসিডোসিস হয়। আর আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করতে হবে, এবং যেহেতু রেসপিরেটরি ফেইলার হয়, আর সাথে কিছু আমরা কিছু আরো ইনভেস্টিগেশন করতে হয়, যেমন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম এগুলো দেখতে হয়। এখানে বলা হচ্ছে যে অসমোলার এবং অ্যানায়ন গ্যাপ শুড বি ক্যালকুলেটেড, ইনিশিয়ালি পয়জনিং ইজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যান ইনক্রিজ অসমোলার গ্যাপ, বাট অ্যাজ টক্সিক মেটাবলাইজড আর প্রোডিউস, টক্সিক মেটাবলাইজ প্রোডিউস হওয়ার জন্য এটা অসমোলার গ্যাপটা ইনক্রিজ হয়, এবং এই এবং এর সাথে ইনক্রিজ অ্যানায়ন গ্যাপ এবং অ্যাসোসিয়েটেড উইথ মেটাবলিক অ্যালকালোসিস। তাহলে ডায়াগনোসিস কিভাবে আমরা কনফার্ম করব, মেজারমেন্ট অফ মিথানল কনসেন্ট্রেশন বলা হচ্ছে, বাট অ্যাসে আর নট ওয়াইডলি অ্যাভেলেবল, সব জায়গায় এটা সম্ভব না, সেই জন্য আমরা হচ্ছে যে এই মিথানল অ্যালকোহল ইনটেকের হিস্ট্রি ড্রিঙ্কিং এর হিস্ট্রি নেব, আমরা তার সাইন সিমটম দেখব এবং কিছু ইনভেস্টিগেশন করব, এবং তারপরে হচ্ছে যে আমরা চিকিৎসা শুরু করব। কি চিকিৎসা দেওয়া হয়, বলা হচ্ছে যে ইনটক্সিকেটেড পারসন মাস্ট বি হসপিটালাইজড অ্যান্ড কেপ্ট আন্ডার ক্লোজ অবজারভেশন ইভেন আফটার ইনিশিয়াল রিকভারি, অ্যান্ড হি মাস্ট বি ট্রিটেড বাই অপথলমোলজিস্ট ফর হিজ ভিজুয়াল প্রবলেম, কারণ এটা পার্সিয়াল আর কমপ্লিট ব্লাইন্ডনেস হয়ে যায়, এই জন্য অপথলমোলজিস্টের কনসালটেশন প্রয়োজন এখানে। এবং বলা হচ্ছে যে স্টমাক ওয়াশ অলদো অ্যাডভোকেটেড and there is no evidence of effectivity within it, সাধারণত effectivity বেশি নাই stomach wash এর, and oxygen inhalation and artificial respiration in moderate cases it is দেওয়া হয়। আর সার্কুলেশনে সাধারণত যদি শকে থাকে সেই ক্ষেত্রে ফ্লুইড দেওয়া হয়, সিম্পথোমিমেটিক্স দেওয়া হয়। আর অ্যান্টিডট যেটা আমি বললাম যে মূল চিকিৎসা হচ্ছে যে অ্যান্টিডট, অ্যান্ড অ্যান্টিডট আইডিয়ালি ফমিপ্রাজল, বাট আদারওয়াইজ ইথানল শুড বি অ্যাডমিনিস্টার্ড টু অল পেশেন্ট উইথ সাসপেক্টেড সিগনিফিকেন্ট এক্সপোজার হোয়াইল আউটিং দ্য রেজাল্ট অফ ল্যাবরেটরি ইনভেস্টিগেশন, ইনভেস্টিগেশন রিপোর্ট আগার আগে আসার আগেই আমরা ফমিপ্রাজল অথবা ইথানল দিব। ইথানল কিভাবে কাজ করে, অ্যালকোহল ডিহাইড্রোজেনেস এনজাইমকে ইনহিবিট করার মাধ্যমে এটা কাজ করে, যার ফলে টক্সিক মেটাবলাইট প্রোডাক্ট তৈরি হয় না। এন্ড বলা হচ্ছে যে দিস ব্লক অ্যালকোহল ডিহাইড্রোজেনেস এন্ড ডিলে দ্য ফরমেশন অফ টক্সিক মেটাবলাইটস আনটিল দ্য প্যারেন্ট ড্রাগ ইজ ইলিমিনেটেড বাই ইউরিন অর বাই ডায়ালাইসিস, দি অ্যান্টিডট শুড বি কন্টিনিউড আনটিল মিথানল কনসেন্ট্রেশন আনডিটেক্টেবল, আর মেটাবলিক অ্যাসিডোসিস এখানে যেহেতু হচ্ছে শুড বি কারেক্টেড উইথ সোডিয়াম বাইকার্বনেট 250 ml 1.26% সলিউশন দেওয়া হয়, এবং রিপিট প্রয়োজন পড়লে এটা রিপিট করা হয়, এবং কনভালশন থাকলে সেই পেশেন্টকে ইন্ট্রাভেনাস বেনজোডায়াজিপাইন দেওয়া হয়। ইন মিথানল পয়জনিং এবং ফলিনিক অ্যাসিড শুড বি অ্যাডমিনিস্টার্ড টু এনহ্যান্স দ্য মেটাবলিজম অফ দ্য টক্সিক মেটাবোলাইট ফর্মিক অ্যাসিড শরীর থেকে বের করে দেওয়ার জন্য। তাহলে এই হচ্ছে যে, আর এর সাথে হচ্ছে যে হিমোডায়ালাইসিস অর হিমোফিল্ট্রেশন শুড বি ইউজড ইন সিভিয়ার পয়জনিং, স্পেশালি ইফ রেনাল ফেইলর ইজ প্রেজেন্ট অর দেয়ার ইজ ভিজুয়াল লস
in context of methanol poisoning. And it should be continued until acute toxic fissures are no longer present or methanol concentration undetectable. Ekotha ami age bolechi tale hemodialysis ba hemofiltration kora hoy. আর এখানে বলা হচ্ছে যে ডায়ালাইসিস পর একটা পরীক্ষায় অনেক সময় স্যারেরা জিজ্ঞেস করেন ভাই ভাই যে ইন্ডিকেশন ফর ডায়ালাইসিস কখন আমরা মিথানল পয়জনের পেশেন্টকে ডায়ালাইসিস করব তাহলে যদি এখানে বলছে যে ইনজেস্টেড মোর দ্যান 30 গ্রাম অফ মিথানল এবং পেশেন্টের যদি মেটাবলিক অ্যাসিডোসিস অথবা মেন্টাল অর ভিজুয়াল অর ফান্ডোস্কোপিক অ্যাবনরমালিটিস অ্যাট্রিবিউটেবল টু মিথানল এন্ড ব্লাড মিথানল কনসেন্ট্রেশন মোর দ্যান 500 মিলিগ্রাম পার লিটার যদি 30 গ্রাম মিথানলের বেশি যদি খায় তার যদি রেনাল অ্যাবনরমালিটিস হয় যদি মেটাবলিক অ্যাসিডোসিস যদি থাকে এবং যদি তার কনসেন্ট্রেশন মোর দ্যান 500 মিলিগ্রাম পার লিটার হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ডায়ালাইসিস করব এখন আরেকটা পয়জন আছে এখানে যে কপার সালফেট মানে তুতে এটা সাধারণত আমি যে বলেছি যে বাংলাদেশে খুলনা অঞ্চলে এই পয়জনিংটা হয় এবং দিস ইজ ইউজড অ্যাজ ফাঙ্গিসাইড এবং ইফ ইট ইজ ইনজেস্টেড ক্লিনিক্যাল ফিচার্স অফ টক্সিসিটি কি কি টক্সিসিটি হইতে পারে নশিয়া ভমিটিং অ্যাবডোমিনাল পেইন ডায়রিয়া অ্যান্ড ডিসকালার্ড সিক্রেশনস এবং কিছু করোসিভ ইফেক্ট হয় গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে যেমন অ্যাবডোমিনাল পেইন ভমিটিং ডায়রিয়া আর এর সাথে হচ্ছে যে প্রত্যেকটা সিস্টেমের উপরে একটা করে কিছু ইফেক্ট পড়ে যেমন রেনাল কিডনিতে অলিগিউরিয়া হয় লিভারে যেমন জন্ডিস করে মানে রেনাল ফেইলর লিভার ফেইলর তারপর মেট হিমোগ্লোবিন ইউরিয়া হিমোলাইসিস অ্যাবডোমিনালাইসিস কনভালশন কমা মানে বিভিন্ন শরীরের সিস্টেমের উপরে জিআইটি রেনাল ফেলোর লিভার ফেলোর কিছু প্রবলেম এটা ক্রিয়েট করে তাহলে সেই ক্ষেত্রে আমরা ডায়াগনোসিস করব কেন করে ডায়াগনোসিস ইজ বেস্ট অন হিস্ট্রি অফ এক্সপোজার এটা হিস্ট্রি নিতে হবে এবং কিছু আমরা ইনভেস্টিগেশন করি যেমন কমপ্লিট ব্লাড কাউন্ট আমরা করি লিভার ফাংশন টেস্ট আমরা করি রেনাল ফাংশন টেস্ট ইলেকট্রোলাইট এগুলো আমরা করি তাহলে চিকিৎসা কি কপার সালফেট পয়জনিং এর ট্রিটমেন্ট প্রি হসপিটাল হসপিটালে ডু নট ইন্ডিউস ইমিসিস মানে তাকে বমি করানো যাবে না এন্ড ইরিগেট এক্সপোজড আই অর স্কিন উইথ কপিয়াস অ্যামাউন্ট অফ ওয়াটার শরীরে যেখানে পড়ছে সেটা ওয়াশ করতে হবে আই স্কিন হসপিটালে আসলে আমরা কি করব প্রোভাইড সাপোর্টিভ কেয়ার যে সব জায়গায় যেটা বলছি যে এয়ারওয়ে ব্রেথিং সার্কুলেশন এই জিনিসগুলো করতে হবে এবং হচ্ছে যে গ্যাস্ট্রিক লাভেস ইফ প্রেজেন্ট উইদিন ওয়ান আওয়ার অ্যান্ড পেশেন্ট যদি শকে থাকে তাকে আইভি ফ্লুইড দেওয়া হয় এবং হচ্ছে যে ডি পেনিসিলামাইন হচ্ছে যে কপার সালফেটের অ্যান্টিডট এটা দেওয়া হয় আর যদি মিথাইল থিওনিয়াম এটা ক্লোরাইড ফর দ্য মেট হিমোগ্লোবিন ইউরিয়া হলে এটার অ্যান্টিডট হিসাবে এখানে দেওয়া হয় অ্যান্টিডট ঠিক না এটা দেওয়া হয় আর কি যদি কারো মেট হিমোগ্লোবিন ইউরিয়া হয় আর চিলেশন থেরাপি ইজ আনলাইকলি টু বি বেনিফিশিয়াল আফটার অ্যাকিউট এক্সপোজার ব্লাড ট্রান্সফিউশন পেশেন্ট যদি হিমোগ্লোবিন কম থাকে শকে থাকে সেই ক্ষেত্রে ব্লাড ট্রান্সফিউশন দেওয়া হয় এবং পেশেন্টের যদি ট্রিটমেন্ট যদি হেপাটিক এবং রেনাল ফেইলর থাকে তাহলে অ্যাকর্ডিং টু ফেইলর সেই চিকিৎসা দেওয়া হয় আর এরপরে আসে যে আর্সেনোকোসিস বা আর্সেনিজম আর্সেনিক পয়জনিং সাধারণত বাংলাদেশের বেশিরভাগ ক্ষেত্রে প্রথমে শুরু হয়েছিল বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ ডিস্ট্রিক্টে এরপরে সাধারণত কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা এই অঞ্চলে সাধারণত হচ্ছে যে আর্সেনিক বেশি পাওয়া যায় আর্সেনিকের পেশেন্ট বেশি পাওয়া যায় এবং এই ক্ষেত্রে আমরা দেখি যে হাতে পায়ে তার হাইপার কেরাটোসিস বা স্কিন থিক নিয়ে আমাদের কাছে আসে অনেক সময় আর্সেনিকের জন্য কিছু ক্যান্সার আমরা লিভার ক্যান্সার তারপরে ইউনারি ব্লাডারে ক্যান্সার ব্রঙ্কিয়াল কার্সিনোমা এগুলোও আমরা হচ্ছে যে পাচ্ছি আর স্কিন ক্যান্সারও হয় যেহেতু স্কিন ইনভলভমেন্ট হয় তাহলে আর্সেনিক হচ্ছে যে একটা ইম্পর্টেন্ট পয়জনিং ইন বাংলাদেশ ওয়েস্ট বেঙ্গল পশ্চিম বাংলায় বেশি হয় সেখানে বলা হচ্ছে যে ক্রনিক আর্সেনিক এক্সপোজার ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার
has been reported in many countries, especially India, Bangladesh, Nepal, Thailand, Taiwan, China, many other countries, and where a large proportion of drinking water has a high arsenic content, placing high arsenic content drinking water এর মধ্যে থাকে. এখানে WHO একটা মাত্রা দিয়েছে, যে WHO গাইডলাইন ভ্যালু আর্সেনিক কন্টেন্ট ইন টিউবওয়েল ওয়াটার হবে 10 মাইক্রোগ্রাম পার লিটার. এখন হেলথ হ্যাজার্ড কি আর্সেনিক কন্টেইনিং ওয়াটারের ওয়াটার ইনজেকশনের পরে কি হেলথ হ্যাজার্ড হয়, এটা আমি পরবর্তীতে দেখাচ্ছি. আর এক্সপোজড ইন্ডিভিজুয়ালস হাই কনসেন্ট্রেশন অফ আর্সেনিক আর প্রেজেন্ট ইন কোথায় পাওয়া যেতে পারে, শরীরের বনে পাওয়া যায়, হেয়ারে পাওয়া যায়, নেলসে পাওয়া যায়, হাই কনসেন্ট্রেশন অফ আর্সেনিক. তাহলে ক্লিনিক্যাল ফিচার্স অফ ক্রনিক আর্সেনিক পয়জনিং, আমাদের শরীরের যে বিভিন্ন সিস্টেম আছে, সিস্টেম অনুসারে কিছু সিমটম প্রডিউস করে. তাহলে কোন সিমটম, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্টে কি সমস্যা করে, অ্যানোরক্সিয়া, নসিয়া, ওয়েট লস, ডায়রিয়া, ইনক্রিজড স্যালাইভেশন, মেটাবলিক টেস্ট. অনেক সময় রিটেনে কোশ্চিন আসে যে ক্লিনিক্যাল ফিচার্স অফ ক্রনিক আর্সেনিক পয়জনিং, এটা কিন্তু পরীক্ষায় রিটেনের কোশ্চিনে আসে অনেক সময়। এবং গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্সের সাথে কিছু নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন আছে, যেমন পেরিফেরাল নিউরোপ্যাথি, সেন্সরি মোটর নিউরোপ্যাথি হয়, এবং এর সাথে মাসেল ওয়াস্টিং, ফেসিকুলেশন, অ্যাটাক্সিয়া, এটা হয়। আর স্কিনে কি হয়, স্কিন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটাই প্রথমে আমরা দেখতে পাই যে হাইপার পিগমেন্টেশন, পামার অ্যান্ড প্লান্টার কেরাটোসিস, অ্যালোপেশিয়া, মাল্টিপল এপিথেলিওমাস, মিস লাইন্স, মানে তাহলে রেইন ড্রপ পিগমেন্টেশন বলে, মানে হাইপার পিগমেন্টেশন হইতে পারে, হাইপো পিগমেন্টেশন হতে পারে, হাইপার কেরাটো স্কিনটা থিকেনিং হয়ে যায়, রাফ হয়ে যায়, এটা হাত পায়ের স্কিন দেখলেই আমরা বুঝতে পারি। আর আইএ কি হয়, চোখে কনজাংটিভাইটিস, কর্নিয়ার নেক্রোসিস, আলসারেশন। আর এরপরে বোন ম্যারোর একটা ইফেক্ট আছে, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। আদার্সের মধ্যে বলা হচ্ছে লো গ্রেড ফিভার, ভেসোস স্পাজম, গ্যাংগ্রিন, অনেক সময় গ্যাংগ্রিন নিয়ে আসে রোগী, হেপাটোস মেগালি, স্পিনোমেগালি, জন্ডিস, যে কথাটা বলছিলাম যে ইনক্রিজ রিস্ক অফ ম্যালিগন্যান্সি। আমরা অনেক সময় লাংস, লিভার, ব্লাডার এগুলা জায়গায় আমরা ক্যান্সার পাচ্ছি, এটা ক্রনিক আর্সেনিক পয়জনিং এর বলে। তাহলে এগুলা হচ্ছে যে বিভিন্ন সিস্টেম অনুসারে আর্সেনিক পয়জনিং এর ইফেক্ট বিভিন্ন সিস্টেমে দেখা দেয়, এটা আমাদের জানতে হবে, রিটেনের এটা এক্সামিনেশনে আসে, লিখতে হবে। আর চিকিৎসা কি, আসলে চিকিৎসা তো কিছু নাই, মেইন স্পেসিফিক কোনো চিকিৎসা নাই, চিকিৎসা হচ্ছে যে আর্সেনিক ফ্রি টিউবওয়েল ওয়াটারই খেতে হবে। স্পেসিফিক ট্রিটমেন্ট আর নো বেনিফিট ইন ক্রনিক আর্সেনিক টক্সিসিটি, অ্যান্ড রিকোভারি ফ্রম দ্য পেরিফেরাল নিউরোপ্যাথি মে নেভার বি কমপ্লিট, সো এমফেসিস শুড বি অন প্রিভেনশন। প্রিভেনশন মানে আর্সেনিক ফ্রি টিউবওয়েল ওয়াটার খেতে হবে। এবং বাংলাদেশ সরকারের একটা প্রজেক্ট আছে লোকাল গভর্নমেন্টের, যে ওরা ওই আর্সেনিকের টিউবওয়েলের পানি টেস্ট করে ওরা দুটা ভাগ, একটা রেড এবং হচ্ছে যে গ্রিন করে দিয়ে আসে, যেগুলো রেড মার্ক করে আসে সেই সব টিউবওয়েলের পানি খাওয়া নিষেধ। তো আমি আজকে স্নেক বাইট, তারপরে মিথানল পয়জনিং, তারপরে কপার পয়জনিং এবং আর্সেনিক পয়জনিং সম্পর্কে আলোকপাত করলাম, এবং শুরু করতে একটু দেরি হয়েছে। এখন এ বিষয়ে কারো কোনো প্রশ্ন বা জানার থাকলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। যদি কারো আর্সেনিক পয়জনিং হয়, সেক্ষেত্রে তো অন্য কোন ডিজিজের সাথেও আমরা মানে মিল করতে পারি, সেক্ষেত্রে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হিসেবে কি কি রাখবো? বুঝিনি আরেকবার একটু। যদি আর্সেনিক পয়জনিং হয় তাহলে বলা যেতে পারে। প্রশ্নটা আরেকবার একটু, প্রশ্নটা বুঝতে পারিনি, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ
স্যার আর্সেনিক পয়জনিং এর ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হিসেবে কি কি বলতে পারবো? আর্সেনিক এর পয়জনিং এর ডিফারেনশিয়াল ডায়াগনোসিস এর সাথে আমরা যেটা স্কিনের যে ম্যানিফেস্টেশন গুলা যেগুলো আমরা করতে হয় যেগুলো আর কি স্কিন, যেমন আমরা এখানে সোরিয়াসিস এখানে আসতে পারে, একজিমা এখানে আসতে পারে, তারপরে স্কিন ক্যান্সার এখানে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আসতে পারে, ফাঙ্গাল ইনফেকশন এখানে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আসতে পারে, ড্রাগের রিয়াকশন এখানে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আসতে পারে, অনেক কিছু ডিফারেনশিয়াল ডায়াগনোসিস এখানে আসতে পারে, মানে যদি স্কিন ইনভলভমেন্ট যদি হয়। আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলো। স্যার এখানে যে পেরিফেরাল নিউরোপ্যাথি হচ্ছে এটা কি ট্রিটমেন্ট করলে কি ফুললি রিকভার করবে নাকি? ওখানে যে আমি চিকিৎসার এখানে বলেছি যে যে রিকভারি ফ্রম দা পেরিফেরাল নিউরোপ্যাথি মেবি নেভার কমপ্লিট, মানে কমপ্লিট রিকভারি সাধারণত হয় না, সেই ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে আর্সেনিক ফ্রি ওয়াটার প্রিভেনশন ইজ বেটার। হ্যাঁ আর কারো কোনো প্রশ্ন? স্যার পলিভ্যালেন্ট অ্যান্টিভেনমটা যে আমরা ইউজ করছি ওটা স্পেসিফিক্যালি কখন ইউজ করব? ওই স্পেসিফিক্যালি যে যখন হচ্ছে যে ইন্ডিকেশন আছে, ওই যে আমি যেখানে দেখিয়েছি যে ইন্ডিকেশন যদি তার নিউরোটক্সিক, আমরা তো সর্বপ্রথমে তো বলেইছি যে সব যে কোনো ডিজিজ বা যে কোনো ডায়াগনোসিসের ক্ষেত্রে প্রথমে আমরা হিস্ট্রি নিব, তারপরে আমরা এক্সামিনেশন করব, তারপরে আমরা ইনভেস্টিগেশন করব, তারপরে এখানে কিছু স্পেসিফিক হচ্ছে যে ইন্ডিকেশন দেওয়া আছে যে ইন্ডিকেশন ফর পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম। এখানে যেমন বলা হয়েছে যে কারো যদি নিউরোটক্সিসিটি মানে নিউরোলজিক্যাল যদি কারো যদি ম্যানিফেস্টেশন থাকে, কারো যদি কোগুলেশনের যদি ডিফেক্ট থাকে, কারো যদি মায়োটক্সিসিটি যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা ব্যবহার করব। এখানে স্পেসিফিক ভাবে যে ইন্ডিকেশন এটা নিউরোটক্সিক ম্যানিফেস্টেশন, আমরা ওয়ার্ডে রোগী আসলে নিউরোটক্সিক যে তার টসিস আছে কিনা, ব্রকেন নেক সাইন আছে কিনা, অপথালমোপ্লেজিয়া আছে কিনা, রোগীটার সাথে আমরা কথা বলি, তার নেজাল ভয়েস আছে কিনা, তার রেসপিরেটরি রেট দেখি, তার সায়ানোসিস দেখি, সায়ানোসিস আছে কিনা, তাহলে তারপরে পালস অক্সিজেন স্যাচুরেশন আমরা দেখি, তাহলে এগুলো হচ্ছে নিউরোলজিক্যাল আমরা এক্সামিনেশন করি। লোকাল এরিয়াটা যদি র্যাপিডলি এক্সটেনশন বলছে যে মোর দ্যান হাফ অফ দ্য বিটেন লিম্ব, যেখানে কামড়িয়েছে তার যদি লিম্বের অর্ধেকে যদি ফুলে যায় মানে এক্সটেনশন হয়ে যায়, সোয়েলিং হয়ে যায়, তাহলে আমরা দিব। এরপরে যদি অ্যাকিউট রেনাল ফেইলর দেখা যাচ্ছে যে রোগীটার ইউরিন আউটপুট কমে গেছে, অথবা যে আমরা যে টেস্ট দুটা টিউবে দেখালাম যে এটা যে মানে হিমাচুরিয়া আছে টেস্ট টিউবে ইউরিন কালেকশনে বা ইউরিন ইউরিন ব্যাগে যদি আমরা দেখি যে তার হিমাচুরিয়া আছে অথবা ব্ল্যাক ইউরিন আসছে, মায়োটক্সিসিটি হয়েছে, কার্ডিয়াক অ্যাবনর্মালিটিস, আমরা রোগীটার ইসিজি করে দেখি যে কোনো অ্যারিথমিয়া ডেভেলপ করছে কিনা বা যে জায়গায় বাইট হয়েছে সেখান থেকে ব্লিডিং হচ্ছে কিনা, এখানে আরো যে দেখানো হিমোগ্লোবিন ইউরিয়া মায়ো, আমরা ইউরিন আউটপুট এবং ইউরিন ব্যাগটা আমরা দেখি, সবকিছু মিলিয়ে যদি আমরা দেখি যে এইরকম এটা আমাদের কাছে মনে হচ্ছে যে এটা যেহেতু এখানে টক্সিন ভেনাম ডিটেক্ট করার কোনো কিট আমাদের বাংলাদেশে নাই, সবকিছু মিলিয়ে দেখে আমরা অ্যান্টিভেনাম শুরু করে দেই রোগীটাকে। আর কোনো প্রশ্ন? না স্যার। তো আর যদি কারো প্রশ্ন না থাকে তাহলে আজকে শেষ করে দেই নাকি? জি স্যার আজকের জন্য শেষ করে দেন। আচ্ছা তো ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ।
দিয়ে এখানে আমি আজকে ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ টু অল স্যার, আপনাকেও ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম।